হ্যালো ক্রিয়েটার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটাতে আমি মূলত ফোকাস করেছি যে ইউটিউবে অ্যাট ফার্স্ট সাকসেসফুল হইতে হলে একটা ইউটিউবারের টপ ফাইভ করছি, ক্যাটাগরি করছি যে এই পাঁচটা জিনিস আপনাদেরকে মিনিমাম ভালো করতে হবে এবং সবসময় ঠিক রাখতে হবে। তো আজকের ভিডিওটা মূলত আলোচনা করব যে পাঁচটা বিষয় যেটা আপনি অবশ্যই আপনার চ্যানেলের জন্য ফোকাসেবল রাখবেন, তাহলে সহজেই আপনি আপনার ইউটিউব ক্যারিয়ারকে আরও ইজিলি গ্রো করতে পারবেন। সো লেটস বিগিন উইথ নাম্বার ওয়ান। অ্যান্ড আমি প্রথমে নাম্বার ওয়ানে রেখেছি আপনাদের একটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটা লিস্ট করছি, সেটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লুক লাইক এ প্রো। ওকে, তো নাম্বার ওয়ান হচ্ছে আমি রেখেছি হচ্ছে লুক লাইক এ প্রো। এটা রাখার কারণ হচ্ছে আপনি যখন একটা চ্যানেল তৈরি করছেন, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করছেন, তখন কী হচ্ছে আপনার চ্যানেলটা মূলত করতে হবে আপনাকে যে ইউ আর এন প্রফেশনাল ইউটিউবার। ওকে, পাবলিককে বোঝাইতে হবে যে আপনি একজন প্রফেশনাল বিগিনার, ঠিক আছে? এভরি ওয়ান যখন ইউটিউবে আসে সবাই বিগিনার থাকে, তো আপনার ভিউয়ার্সদেরকে বোঝাইতে হবে যে আপনি একজন প্রো। সো এটা বোঝাইতে হলে কী করতে হবে? অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে, যে আপনি ভিডিওতে আপনার ভিউয়ার প্রয়োজন নেই। যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে রাইট নাও আমি ছাড়তে পারি না কন্টেন্ট সেইভাবে চ্যানেলে আমার অন্যান্য কাজের কারণে, তো দেখেন আমার কিছু নাই, কিন্তু আমি চেষ্টা করি যে কোয়ালিটিটা মেনটেন করতে। সো অ্যাট ফার্স্ট আপনাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে। কিসের কোয়ালিটি? আপনার ভিডিও, আপনার চ্যানেলের ড্যাশবোর্ড, আপনার চ্যানেলের থাম্বনেইল, এভরিথিং জাস্ট লাইক এ প্রো। ওকে, এসে আবতাব করবেন না যে হচ্ছে না, ঠিক আছে দিয়ে দিই, সমস্যা নাই, কিন্তু এই টাইপের কাজগুলো করা যাবে না কখনোই। বিকজ এখন একজন এসে যখনই দেখবে যে আপনি ইয়াই করতে পারছেন না, সমস্যা হচ্ছে আপনার, তো কেন উনি আপনাকে ট্রাস্ট করবে? হ্যাঁ, বিষয়টা এরকম। তো সবসময় চেষ্টা করবেন কোয়ালিটি দিতে এবং হচ্ছে প্রফেশনালের মতো করে ইন্টারঅ্যাক্ট করতে। সো অ্যাট দ্য ফার্স্ট টাইম এটা রাখছি আমি, এবং দ্বিতীয়তে কী রাখছি দেখা যাক। ক্লিয়ার চ্যানেল অপটিমাইজেশন। ওকে, তো ক্লিয়ার চ্যানেল অপটিমাইজেশন বলতে কী বলতে চাচ্ছি, যে আপনার চ্যানেলটা খোলার পর ক্লিয়ার একটা অপটিমাইজেশন করে রাখবেন। যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে দুইটা ভিডিও দিয়েছি যে অ্যাডভান্স সেটিংসের অনেকগুলো বিষয় আছে। তারপরে আপনার চ্যানেলের যে কী বলে অ্যাবাউটসের এইগুলো আছে, তারপর ইমেইল আছে আপনার বিভিন্ন রকমের, যে যেমন কন্ট্যাক্ট আস, এইগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন এখানে, এরকম বিভিন্ন রকম বিষয়গুলো যাতে আপনি অ্যাড করেন আপনার চ্যানেলে। তো প্রথমে খুলেই যে আমরা ভিডিও ছাড়বো এটা কিন্তু না, তো আমরা ক্লিয়ার চ্যানেল অপটিমাইজেশন করব। সেটা হচ্ছে ডেসক্রিপশন দিব ভালো মতো, চ্যানেলের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেব, তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারি, পাশাপাশি আমাদের যে ভিডিওগুলো আমরা ছাড়ছি ভিডিওগুলোর জন্য আমরা কী করতে পারি, একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারি, বা এই যে আমি দেখাইছি আমার পূর্বের ভিডিওতে যে কেমনি যে এইগুলো অটো সেভ করে রাখবো ডিফল্টভাবে, তারপরে আমার ট্যাগ অপটিমাইজেশন আছে, তারপরে অ্যাডভান্স সেটিংসের ভিতরে আপনার ক্যাটাগরি আছে, এগুলো বিভিন্ন রকম বিষয়গুলো আপনাকে অবশ্যই অপটিমাইজেশন করতে হবে আপনার ভিডিও ছাড়ার আগে, ঠিক আছে? তো দুই নাম্বার গেল, তিন নাম্বারে দেখা যাচ্ছে কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। ওকে, এটা লিখছি কেন, পূর্বে আমি বলেছি যে যখন একটি ভিডিও তৈরি করবেন, যখন একটা ভিডিও ছাড়বেন, আপলোড করবেন, তখন আপনাকে কী করতে হবে, আপনার ভিতরে যদি 100% কিছু থাকে, আপনি সেই জায়গাতে 110% দেওয়ার চেষ্টা করবেন, 150% দেওয়ার চেষ্টা করবেন। আমি কী বলতে চাচ্ছি বুঝতে পারছেন অবশ্যই। তো যখন একটা ভিডিও তৈরি করবেন, চেষ্টা করবেন যে 1 মিনিটের ভিডিও আমি হচ্ছে 5 মিনিটের ভিডিও আমি এডিটিংয়ে সময় দিব প্রথমত 1.5 ঘন্টা। কারণ যখনই আপনি আপনার ভিডিও প্রথমত এডিটের বিষয়টি আসে, দেখবেন যে আপনি প্রথমত যখনই ভিডিও এডিট করতে থাকেন কেমন যেন হয়, কিন্তু আস্তে আস্তে যখনই 10টা ভিডিও এডিট করবেন, 20টা ভিডিও এডিট করবেন, প্রফেশনালিটি একটা চলে আসবে।
সো অবশ্যই ভিডিওর ভিতরে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতে হবে। কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, বিকজ কোয়ালিটি না থাকলে ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে না। আর ভিডিও লেন্থ কম হলে বা ভিডিও ভিউং ওয়াচিং ডিউরেশন কম হলে আপনার ভিডিও কোনো দিনই সম্ভব না গ্রো করা। সো অ্যান্ড দেন তারপর আমি কী রাখছি, গুড আই ক্যাচিং থাম্বনেল। ইউটিউব নিজেই বলে যে থাম্বনেল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এভরি ওয়ান, যারা ক্রিয়েটার আছে তাদের জন্য। একটা ভিডিওতে আমরা কী করি, আমরা যখনই একটা থাম্বনেল থাকে তখনই আমরা সেই ভিডিওতে ক্লিক করি। আমাদের সামনে 10টা ভিডিও আসলে আমাদের কাছে যেই থাম্বনেলটা মনে হবে যে এইটাতে ক্লিক করলে আমরা কোয়ালিটিফুল কিছু পাবো, বা এই এই ভিডিওটার ভিতরে আমরা যেটা চাচ্ছি সেটা আছে, সেটা আপনাকে থাম্বনেলের মাধ্যমে ভিউয়ার্সকে বোঝাইতে হবে যে এই ভিডিওতে আমি এগুলো রাখছি। হ্যাঁ, তো চেষ্টা করবেন যে আপনার ভিডিওর ভিতরে যেটা ফোকাসিং পয়েন্ট যেটা বলে সেটা যেটা থাকে সেটা আপনি ভিডিওর ভিতরে রাখার। তো তারপরে কি রাখছি আমি, লেন্থটা রাখার পিছনে একটা কারণ আছে। লেন্থ হচ্ছে অ্যানাদার থিং যেটা আপনাকে প্রথমত সামন কেউ বলতে চাবে না যে লেন্থের বিষয়টা কী। লেন্থ হচ্ছে, দেখেন আমি ইউটিউবে আমার কাজ হচ্ছে এইভাবে লেখা, সরি ঠিক আছে, মানে অনলাইন ছাড়া কিছু নাই। তো এখানে দেখতে পাচ্ছেন কোন ভিডিওগুলো একটু বেশি ভিউ করছে, দেখছেন আমি এখানে যদি ইয়া করি আপনার ভিউ কাউন্টে ক্লিক করি, আমি ইয়ার বিষয়ে কোনো ইয়া নাই যে আপনার কিওয়ার্ড ইয়েটার কথা না, কিন্তু এখানে ভিউ কাউন্টের বিষয়টা আমি ইয়া করছি। দেখেন সব ভিডিওগুলো দেখেন যে দুই একটা আপনার ইয়া করছে যে 20 মিনিটের উপরে, কিন্তু বেশিরভাগ ভিডিও দেখেন 10 থেকে 15 মিনিট এরকম, আন্ডার 20 মিনিটস। বিকজ একজন ভিউয়ার্স যখনই আপনার ভিডিওটা দেখবে তখনই সে চাইবে না যে আপনার ভিডিওতে সে 1 ঘন্টা 40 মিনিট সময় পার করে দিক। একটা ভিউয়ার চাবে যে ভিডিওটা 5 থেকে 10, 10 থেকে 15 এরকম একটা সময় দিক। কিন্তু অবশ্যই আপনার ভিডিওর প্রথম দিকে যখন একটা স্ট্রেট আসবে তখনই আপনি ভিডিওতে চেষ্টা করবেন প্রথমে একটা কোয়ালিটিফুল কোনো ডিসক্রাইব করা, কোয়ালিটিফুল কোনো কন্টেন্ট দেওয়া। অ্যাট ফার্স্ট আপনার 40% প্রথম ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন। তখন কী হবে, আপনার ভিউয়ার্স যদি 10 মিনিটের ভিডিও হয় তখন ভিউয়ার্স যদি ওই ভিডিওটা কিছু না হলেও 4-5 মিনিটও ওয়েট করে, ভিডিওটা না টেনে দেখে বা ভিডিওটা আপনার সে ওয়াচিং আসে, সেক্ষেত্রে কী হবে আপনার ভিডিও র্যাঙ্কে যাইতে এবং ইউটিউব আপনার ভিডিও সাজেস্ট করতে 100% বাধ্য আমার কাছ থেকে শুনে নেন। সো অবশ্যই চেষ্টা করবেন যে, আরেকটা বিষয় বলি যে আপনার কম্পিটিটর, অবশ্যই আপনার চ্যানেলটা শুরু করার আগে একটা কম্পিটিটর ধরে নেবেন যে আপনার ওই টাইপের ভিডিও আর কে করছে এবং সে অলরেডি সাকসেসফুল। চেষ্টা করবেন ও যেরকমভাবে ও যেভাবে ভিডিও ছাড়ে সেইভাবে ওকে ফলো করতে, এবং চেষ্টা করবেন যে ওর ছাড়া আপনার ভিডিওতে যেন কোয়ালিটি বেশি থাকে। সো এগুলোই ছিল, আমি মনে করি যে এই 5টা টিপস, এই 5টা ট্রিক যদি আপনি আপনার ইউটিউব ক্যারিয়ার ইউজ করেন আপনার আর পিছনের দিকে যাইতে হবে। আর বিভিন্ন রকম টাইটেলের জন্য, থাম্বনেলের জন্য, আপনার অ্যাডভান্স সেটিংসের জন্য আমি অলরেডি অনেকগুলো ছোটো ছোটো ভিডিও আপলোড দিয়ে রাখছি আমার চ্যানেলে, সেগুলো চাইলে দেখে আসতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হোপ ইউ গাইজ এনজয়িং মাই ভিডিও, গুড বাই।